আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে সহজভাবে এগ স্যুপটা বানিয়ে নিতে পারবে যে কেউ। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো এগ স্যুপ। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ফার্স্টে আমি এখানে এক চা চামচ তেল নিয়েছি, আর এখানে এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুন কুচিটাকে একটু ভেজে নিব, হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আস্ত একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি বরবটি কুচি, একদম মিহি করে কুচি করেছি। বরবটির পরিবর্তে আপনি কিন্তু যে কোনো সবজি এখানে ছোট ছোট করে কেটে দিতে পারেন, গাজর থাকলে গাজরও দিতে পারেন, পেঁয়াজ কলি থাকলে সেটাও দিতে পারেন। মোট কথা, ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু আপনি এই স্যুপটা রান্না করতে পারবেন। তো এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, আর গোলমরিচ ক্রাশ করে দিয়ে নিচ্ছি, এটাও অল্প পরিমাণে। তো এখন এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব যেন গ্রেভিটা ঘন হয়ে আসে, তাই একটু চামচ দিয়ে এটাকে একটু এতো করে নিচ্ছি। এরপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ, আর এক চা চামচের মতো টমেটো সস। যদি আপনার বাচ্চা বা ঘরের মানুষ টমেটো সসটা বেশি পছন্দ করে, চাইলে আপনার এখানে একটু বেশিও দিতে পারবেন, সেটা হচ্ছে নিজের স্বাদের উপরে। এরপর এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখানে 3 কাপের মতো আমি পানি দিয়ে দিব, একদম ঠান্ডা নর্মাল পানি আমি 3 কাপ দিয়ে দিচ্ছি। 3 কাপে দিয়ে কিন্তু এখানে 3 জন মানুষ বা 2 জন মানুষ অনায়াসে এই স্যুপটা খেতে পারবে। এই পানিটাকে আমি ভালো করে ফুটতে দিব। তো এর পাশে আমি একটা কাজ করে নিচ্ছি যেটা আমার স্যুপটাকে ঘন করবে। তো এটাকে আমি ফুটতে দিয়ে চলে আসলাম। তো এখানে আমি অল্প একটু পানি নিয়েছি, ঠান্ডা নর্মাল পানি। তো এখানে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এটা সাইডে রেখে আরও একটা বাটি নিলাম। এই বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এটা ডিম স্যুপ তাই আমার একটু ডিমটা বেশি লাগবে। আমি 2টা ডিম কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু কিন্তু লাম্পস রাখা যাবে না, ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্যুপের ভিতরে দলা পেকে যাবে না। এরপর স্যুপটা যখন একটু বলক দিয়ে আসবে, মানে একটু ফুটে আসবে, তখন আমি উপর থেকে কর্নফ্লাওয়ার যে আগে থেকে করে রেখেছিলাম সেটা এখানে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় এসে কিন্তু স্যুপটা আমার একটু ঘন হয়ে আসছে। এখন আমি উপর থেকে আস্তে আস্তে ডিমের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দেব, আর আমার চামচটা দেখছেন আমি কিন্তু এক জায়গায় ঘোরাচ্ছি, উল্টো পাল্টা ঘোরালে কিন্তু ডিমগুলো একদমই ভেঙে ভেঙে যাবে, তখন আর স্যুপটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে এসে আমি ডিমের লবণটা চেক করে তারপরে একটু লবণ দিয়ে নিব। নামানোর একটু আগে আমি এখানে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি, আর একদম বিচি ছাড়া কাঁচামরিচ দিয়েছি ঝালের প্রয়োজনে। তো এবার আমার স্যুপটা একদম তৈরি। স্যুপে কিন্তু আমি ধনেপাতা দিয়েছি চুলাটা বন্ধ করার পরে, তাতে কি হয়েছে ধনেপাতাটার কালারও নষ্ট হবে না আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো এই তো আমার ডিম স্যুপ তৈরি। এবার আপনাদের একটা স্পেশাল সস তৈরি করে দেখাবো যেটা আমি ঘরোয়া তৈরি করি, রেস্টুরেন্টেও এটা দিয়ে থাকে। আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আমি, এরপর এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার যে কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ সেখান থেকে অল্প একটু কাঁচামরিচ দিয়ে নিব, যে যেমন ঝাল পছন্দ করে সেরকম। আর এখানে টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো। এই তো আমার কিন্তু তৈরি হয়ে গেল সস। এই সসটা দিয়ে এই স্যুপটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এবার এই রেসিপি ফলো করে কিন্তু আপনিও আপনার বাচ্চার বা পরিবারের সকলের জন্য এমন মজাদার এগ স্যুপ তৈরি করে দিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।